কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে গল্প করতে চলে এসেছি। আজ বাড়ির সামনে রাধা গোবিন্দের অনুষ্ঠান হচ্ছে, মেলা হচ্ছে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু মেলা থেকে ঘুরে আসি। এবং রাধা গোবিন্দর মন্দিরে এখন সন্ধ্যা আরতি হবে, ভাবলাম যে তোমাদেরকেও একবার দেখাই। আমাদের এখানে সন্ধ্যা আরতি হচ্ছে, রাধা গোবিন্দের অনুষ্ঠান হচ্ছে, তাই আর কি ভিডিওটা করা। তো চলো মেলার ভেতরটা একবার তোমাদের দেখাই। ছোট্ট একটা মেলা, কিন্তু ছোটোবেলায় এই ছোট্ট মেলাটাই আমাদের কাছে অনেক বড় একটা মেলা ছিল, কারণ ছোটোবেলায় তো বাবা মা সেরকম একটা দূরে কোথাও নিয়ে যেত না। তো এই পরিসভার মাঠের ছোট্ট মেলাটাই আমাদের কাছে খুব বড় একটা বিশাল মেলা ছিল। তো চলো ভেতরের দিকে যাই। এই আশেপাশে মানে মন্দিরে ঢুকতে আশেপাশে অনেক দোকান দিয়েছে, খাবারের দোকানপাট, তারপরে বাদাম, বাচ্চাদের খেলনা টেলনা, এইসবের টুকটাক অনেক দোকানপাট বসেছে। দাঁড়াও একবার তোমাদের মন্দিরের গেটটা দেখাচ্ছি, মানে সামনে ঢুকতেই তো সামনে সাইডে দেখো অনেক বাচ্চাদের খেলনা টেলনাও বসেছে। ছোট্টখাট্ট একটা মেলা, বেশ ভালোই হয়, সবাই মিলে এসে একটু ঘুরলাম ফিরলাম, ভালোই হয়। এই যো মন্দিরের ভেতরে ঢুকেছে, এটা মাঠটা মন্দিরের সামনে। দাঁড়াও কাছে গিয়ে রাধা গোবিন্দকে একবার তোমাদের দেখাই। রাধা গোবিন্দের মুখটা কি মিষ্টি লাগছে, তাই না? এক্ষুনি সন্ধ্যা আরতি শুরু হয়ে যাবে, তো সবাই মোটামুটি চলেও এসেছে। দাঁড়াও তোমাদের একবার দেখাচ্ছি, এই দেখো। তো বাতাসা ছিটাবে এখন, মানে আসরে বাতাসা ছিটাতে হয়, আর এদিকে আরতিও শুরু হয়ে গেছে রাধা গোবিন্দের। ঠিক টাইমেই এসেছি, বেশি দেরি করিনি, ভেবেছিলাম যে দেরি হয়ে গেছে, তবে না, ঠিক টাইমেই এসেছি। ছোটোবেলায় তো এখানেই বেশি সময় পড়ে থাকতাম, এই মন্দিরের ভেতরে। আমার জেঠু মালা জপ করতো, তো ছোটোবেলায় ওই জেঠুর সাথে বসে আমিও ঠাকুরের নাম করতাম। তবে এখন তো আর জেঠু নেই, তাই মন্দিরের ভেতরে আসলে মনটা একটু খারাপই হয়ে যায়। মানে খারাপ হয়ে যায় বলতে কি, পুরনো স্মৃতি মনে পড়ে, কষ্ট লাগে, ওটাই আর কিছুই না। এই দেখো বাতাসা ছিটানো শুরু করে দিয়েছে। সব থেকে বেশি ছোটোবেলায় তো আসতাম এই কারণে, এই বাতাসা লুট করছে কে কত নেবে সেই জন্য। মানে বন্ধুবান্ধব মিলে প্যাকেট নিয়ে আসতাম, এক প্লাস্টিক দু প্লাস্টিক, কার কত ভরলো, এরকম একটা কম্পিটিশান চলতো। আর ওদিকে দেখো রাধা গোবিন্দের আরতি হচ্ছে। সে সময় তো আরতি টারতির দিকে নজর ছিল না, বেশি নজরটা ছিল ওই বাতাসা কুড়ানোর দিকে, মানে কে কতটা কুড়ালো। অবশ্য তাতে মায়েরা একটু খুশিও হতো বাড়ি নিয়ে গেলে, কারণ চিনি কিনতে হতো না অনেক দিন, ওই বাতাসা দিয়ে কাজ চালিয়ে দিত, চাটা হয়ে যেত। তবে এখনও আসি বাতাসা কুড়াতে, এখনও আমার ভালো লাগে। বলবো না যে এখন বড় হয়ে গেছে বলে ভালো লাগে না, অবশ্যই ভালো লাগে। তোমরা বরঞ্চ একটু আরতি দেখো কীভাবে আরতি করছে, আর আমি একটু বাতাসাও মাঝখানে করিয়ে নিই। এই দিকে দেখো সবাই মিলে কি সুন্দর ধুনুচি নিয়ে রাধা গোবিন্দের আরতি করছে, দেখতে যে কি ভালো লাগছে। সত্যি এই পরিবেশটার কোনো তুলনাই হয় না, মানে এত ভালো লাগে, বিশেষ করে সন্ধ্যা আরতির মানে মুহূর্তটায় এত দারুণ লাগে, তা বলার মতো নয়, আমার তো ভীষণ ভালো লাগে। আর ছোটোবেলায় যেহেতু এখানে আমার একটা আলাদা ইমোশন জড়িয়ে আছে, তো আমি খুব পছন্দ করি এই সন্ধ্যা আরতিটায় উপস্থিত থাকা, খুবই ভালো লাগে, যেন ছোটোবেলাটা আবার ফিরে পাই। তবে আজকালের বাচ্চাদের খুব একটা দেখি না যে এই ব্যাপারটা নিয়ে ওদের এত আগ্রহ বা ইন্টারেস্ট রয়েছে। আমাদের যেমন ছোটোবেলায় এইসব নিয়ে একটা আলাদাই আনন্দ হতো, তবে এখনকার ছেলেমেয়েদের মধ্যে সেটা দেখতে পাই না, কেন জানি না, সেটা হয়তো আমাদের জন্যই হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে, কারণ আমরাও এখন ফোন নিয়ে এত ব্যস্ত হয়ে গেছি, ফলে বাচ্চাদেরও সেম জিনিসই হচ্ছে। এই দেখো পুষ্প গোপাল থাকে, কি দারুণ লাগবে পুষ্প গোপাল থাকে, খুব ভালো লাগে। আমার তো এই রাধা গোবিন্দের মন্দিরে আসলে যেতে ইচ্ছে করে না, তবে যেতে হবে। এখন এই সন্ধ্যা আরতিতে শেষ হলে আবার হয়তো নাম কীর্তন হবে, নাম গান, তারপরে আজকে আবার হবে রাস অনুষ্ঠান। তাই জন্য ভাবছি যে এই সন্ধ্যা আরতিটা শেষ হলে বাড়ির দিকে যাবো, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার রাস দেখতে আসবো, রাস উৎসবে।
সন্ধ্যা আরতি মোটামুটি শেষ হওয়ার মুখে, তো এরপরে শুরু হবে নাম কীর্তন। তা নাম কীর্তন শুরু হলে তো তারপরে একটু বাড়ি যাব, খাওয়া দাওয়া করবো। নাম কীর্তনে যারা যারা আছে তারাই রাস করবে, তাই একটু দেখাবো বলে এখনও একটু দাঁড়িয়ে গেছি যে দাঁড়িয়ে যাই। আর যারা যারা রাস করবে মানে রাস অনুষ্ঠান পালন করবে, তো তারাই আজকে নাম কীর্তনে এখানে সেজে গেছে, এই দেখো, তাই জন্য দাঁড়িয়েছিলাম। যাক, এরপর বাড়ির দিকে যাব, তোমাদের একবার দেখিয়ে নিলাম যে কে রাধারানী কৃষ্ণ সেজেছে, তা একবার দেখানোর জন্য দাঁড়িয়ে গেছিলাম। তো এখন বাড়ির দিকে যাব, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, করে একটু রেস্ট নিয়ে আবার আসবো রাস দেখতে। খাওয়া দাওয়া করেছি, বাড়িতে এসে একটু রেস্ট নিয়েছি, এখন সবাই মিলে যাচ্ছি রাস উৎসব দেখার জন্য। মামি, মা, আমার দুই মা, তারপরে অনেকেই আছে, পিসি অনেকেই রয়েছে, কাকি, তো সবাই মিলে দল বেঁধে যাচ্ছি রাস অনুষ্ঠান দেখার জন্য, কারণ অনেকদিন পরে যাচ্ছি। মাঝে যাওয়া হতো না, স্কুল কলেজে যখন পড়তাম তখন খুব একটা যাওয়া হতো না, তো আবার মা কাকিদের সাথে যাচ্ছি অনেক বছর পর রাস অনুষ্ঠান দেখতে। তো যাই, গিয়ে দেখি রাস অনুষ্ঠানে কারা কারা কী করছে। এরকম রাস অনুষ্ঠান শুরুও হয়ে গেছে, আমরা মানে একটু দেরি করে ফেলেছি, এই যে কৃষ্ণ সেজেছে। আগে ছোটোবেলায় এই রাস দেখার একটা আলাদাই মজা ছিল, সে সময় তো এত টিভি বা ফোন ছিল না, তো এই নাটক রাস অনুষ্ঠান এগুলো যখন পালন হতো অনেক লোক আসতো, তবে এখন আর সেরকম লোক খুব একটা আসে না, তাও মোটামুটি অনেকেই এসেছে দেখতে। আর আমার সবথেকে বেশি ভালো লাগে নবদ্বীপ আর শান্তিপুরের রাস, কারণ আমার মাসির বাড়ি ওখানে, তো যখন ওখানে ছিলাম তো তখন ছোটোবেলায় যেতাম রাস দেখতে, এত দারুণ অভিনয় করে ফুটিয়ে তোলে তা বলার মতো নয়। তবে এরাও নতুন, বাচ্চা বাচ্চা সব মেয়েরা রাস অনুষ্ঠান পালন করছে, তো ওরাও চেষ্টা করছে যথাসম্ভব ফুটিয়ে তোলার, তারাও তোমাদের দেখাই ভালোভাবে। রাসের পুরো লাস্ট অবধি থাকতে পারবো না, হচ্ছে কারণ আবার সকালবেলা গিয়ে আমাদের বড়িদার আছে, তো তাড়াতাড়ি চলে যাব। তাও কিছুক্ষণ যতক্ষণ পারছি যে দেখছি তারপর চলে যাব। সব কুচকুচকু মেয়েরা নাচ গানের মাধ্যমে মানে ফুটিয়ে তোলার চেষ্টা করছে রাধা কৃষ্ণের লীলাটাকে, তো যতটা পারছে ওরা চেষ্টা করছে। তবে আগে এটা পুরোটাই নাটকের আকারে করতো, আরও ভালো হতো, ভালো করতো, তবে এরা নতুন চেষ্টা করছে এটাই অনেক। এই যে শ্রীমতী রাধারানী সুন্দর নাচ করছে, নৃত্য আকারে বুঝিয়ে তুলছে, গল্পটা তুলে ধরছে আমাদের মাঝখানে, রাধা কৃষ্ণের লীলাটা তুলে ধরছে। এবার কৃষ্ণকেও তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, ওগুলো হচ্ছে অষ্টসখী, আর এবার আমরা দেখাচ্ছি শ্রীকৃষ্ণকে, দাঁড়াও। এই যে শ্রীকৃষ্ণ আমাদের গোবিন্দ, আজকে আসরের গোবিন্দ সেজেছে, আর ওদিকে রাধারানী তার পাঠ করছে, যেটা রয়েছে সেই পাঠটা করছে, এই জোর আমাদের শ্রীকৃষ্ণ। এই যে আমাদের শ্রীকৃষ্ণ কালী রূপে দাঁড়িয়ে, কৃষ্ণ কালী রূপে দাঁড়িয়ে, তো যাক অনেকক্ষণ ধরেই রয়েছি,
আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না, বাড়ির দিকে যেতে হবে, কারণ প্রায় 1টা-1.5টা মতো বেজে গেছে, তাই সকাল সকাল উঠতে হবে। তো আর বেশিক্ষণ এখানে থাকবো না, বেরিয়ে যাব। আর আরেকটা কথা তোমাদের বলি, যদি আমার ভিডিও তোমার ভালো লাগে, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর কি বলবো, ততক্ষণ টাটা আর গুড নাইট, ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে, গল্প হবে।